একজন মুসলিমের আত্মগঠন এর উপায় শীর্ষক শিরোনামে জুমার খুতবা নির্ধারিত সময়ের মধ্যে পরিসমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন শুধু তার ইবাদতের জন্য এটা আমরা সকলেই জানি পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার নিজস্ব কিছু দায়িত্ব ও কর্তব্য দিয়ে মানুষ নিজে থেকেই হক গ্রহণ করবে নিজে থেকেই পাপ থেকে দূরে থাকবে নিজে থেকেই সত্য গ্রহণ করবে নিজে থেকেই যাবতীয় পাপাচার মিথ্যাচার থেকে দূরে থাকবে এটাই কিন্তু ইসলামের কামনা ইসলামের মূল দাবি হলো একজন ব্যক্তিকে পরিবর্তন করা কারণ একজন ব্যক্তি পরিবর্তন হলে তার মাধ্যমে আরো একজন ব্যক্তি পরিবর্তিত হবে আর একজন ব্যক্তি পরিবারের মধ্যে পরিবর্তনের মাধ্যমে তার পরিবার পরিবর্তন হবে তার পরিবারের মাধ্যমে একটা সমাজ হবে একটা সমাজ পরিবর্তন হলে আরো 10টা সমাজ হবে এভাবে একটি রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনের অবস্থার পর্যালোচনা করলে দেখা যাবে আগে তিনি মানুষ তৈরি করেছেন আগে নিজে সংশোধন হয়েছিল নিজে পরিবর্তন হয়েছিল তারপরে তিনি অন্যকে পরিবর্তন করার আন্দোলন করেছেন আত্মগঠনের সবচেয়ে প্রথম ধাপ হলো ব্যক্তি নিজে নিজের পাপ নিজের অপরাধ নিজের ভুলকে উদ্ঘাটন করতে পারা আমি একজন ব্যক্তি যদি আমার ভুলটা উদ্ঘাটন করতে পারি আমার অন্যায়টা আমার ভুলটা বুঝতে পারি তাহলে ভুল থেকে বেরিয়ে আসার পথ পরিষ্কার হয়ে যাবে ভুল থেকে বেরিয়ে আসার এটা সবচেয়ে বড় উপায় যা আগে নিজেকে উদ্ঘাটন করতে হবে যেটাকে আরবিতে বলা হয় মুহাসাবা বা ইহতিসাব যেটাকে ইংরেজিতে বলা হয় সেলফ অ্যাকাউন্টেবিলিটি বা সেলফ রিভিউ নিজেকে রিভিউ করা নিজের আত্মাকে রিভিউ করা নিজের আত্মাকে সংশোধন করা আত্মসমালোচনা বা আত্ম পর্যালোচনা যেটাকে বলা হয় আমরা বর্তমান সমাজে অন্যকে নিয়ে পর্যালোচনা করি অন্যের কি করলো অন্য কি বললো অন্য কোথায় গেল অন্য কি খেলো এটা নিয়েই আমাদের মাথা ব্যথা বাট আমরা আমাদের ব্যক্তি জীবনে আমি কতটুকু সফল আমি ব্যক্তি জীবনে কতটুকু মুসলিম ইসলামের দাবি ইসলামের আশা আমাকে আমি কতটুকু পূরণ করতে পারছি এইটাকে মূল্যায়ন করা এইটাকে ভাবা এইটাকে বোঝা এইটাকে উদ্ঘাটন করা আমাদের কতজন মানুষ আমরা করি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিজের পাপ নিজের অপরাধ নিজের ভুলগুলো যদি নিজে উদ্ঘাটন করতে পারে তাহলে সে কিন্তু তার আত্মাকে গঠন করার জন্য সামনে আগাতে পারে জানার ভুল হচ্ছে এটা যদি নিজে উপলব্ধি করতে পারে ও ভুল থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা করতে পারে এই জন্য আত্ম গঠন করতে গেলে আমাকে আপনাকে ভুলটা অপরাধটা চিহ্নিত করতে হবে মনে রাখতে হবে ভুল হলে কেউ কিন্তু আপনাকে হাত ধরে বলবে না যে তুমি সরো এখান থেকে নিজেকেই উঠে আসতে হবে রাস্তায় আপনি হাঁটছেন হাঁটতে হাঁটতে আপনি পড়ে গেছেন কেউ যদি না উঠায় আপনি উঠবেন না অবশ্যই উঠবেন আপনি দারিদ্রতার কষাঘাতে আপনার জীবন জর্জরিত আপনি কি পরিকল্পনা করবেন না কিভাবে আমি এই অসচ্ছলতা কাটিয়ে উঠতে পারি কিভাবে আমি আমার এই দারিদ্রতা থেকে উঠে আসতে পারি আপনার ব্যবসায় লাভ হচ্ছে না আপনি কি পরিকল্পনা করেন না যে আমি কিভাবে ব্যবসায় লাভ বা লাভবান হতে পারি তাহলে আপনি এই সংক্ষিপ্ত জীবনের জন্য এত পরিকল্পনা এত চিন্তা চেতনা এত অর্থ খরচ এত কিছু করছেন বাট যে জীবন চিরস্থায়ী চিরন্তন সে জীবনের জন্য আমি আপনি কতটুকু পরিকল্পনা করেছি কতটুকু চিন্তা ভাবনা করেছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ সূরা আর-রাদ 11 নম্বর আয়াত له معقبات من بين يديه ومن خلفه الله سبحانه وتعالى বলছেন মানুষের জন্য প্রত্যেক মানুষের জন্য তার সামনে পিছনে একজন এক একটা প্রহরী আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন প্রহরী যে ইহফাযুনহু মিন আমরিল্লাহ সে ওই প্রহরী ওই ব্যক্তিকে ওই মানুষকে আল্লাহর অনুমতিক্রমে তাকে হেফাজত করে সংরক্ষণ করে মনে রাখবেন আল্লাহ বলছেন
ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم الله سبحانه وتعالى ওই সম্প্রদায়ের ওই গোষ্ঠীর ওই ব্যক্তির ওই রাষ্ট্রের পরিবর্তন আনয়ন করেন না যতক্ষণ পর্যন্ত তারা বা সে নিজের পরিবর্তন নিজে না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিজেকে এগিয়ে আসতে হবে আপন শক্তিতে চলে উঠতে হবে অন্যের শক্তিতে নয় অন্যের বোঝা তখন আপনাকে যেমন বইতে হবে না অনুরূপ আমার বোঝা কেউ বইবে না আমি খুন করলে এই খুনের পাপ এই খুনের আসামি এই খুনের বিচার আমাকেই সহ্য করতে হবে অন্য কেউ কাউকে নয় অতএব ভাগ্য পরিবর্তন করতে গেলে বা তাকদীর বা অবস্থা থেকে উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করছি আমি সারাটা দিন কি করছি রাতে একটু ভাবুন না দেখবেন আপনার পথ পরিষ্কার হয়ে যাবে ঘুমানোর আগে একটু চিন্তা করেন আপনি আজকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়তে পেরেছি কিনা আমি আজকে কতটা পাপ কাজ করেছি আমি কতটা মিথ্যা বলেছি আমি কত টাকা মানুষের কাছ থেকে হারাম ভাবে উপার্জন করেছি মানুষকে ঠকিয়ে কত ইনকাম করেছি মানুষের কাছ মানুষকে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি একটু ভাবুন না দেখবেন এই ভাবনাটা যখন আপনার মাঝে উন্মোচিত হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে সঁপে দেওয়া ভালো পথে ফিরে আসার পথ পরিষ্কার হয়ে যাবে সম্মানিত শুধু বলি মনে রাখবেন ব্যক্তি একজন ব্যক্তি সত্তাগতভাবে এককভাবে নিজে নিজের কাজের জন্য দায়ী খেয়াল করুন একজন ব্যক্তি সত্তাগতভাবে এবং এককভাবে নিজেই নিজের কাজের জন্য দায়ী মানে কোন ব্যক্তি কোন কাজ করলে তার জবাবদিহিতা ওই ব্যক্তিকে দিতে হবে ঠিক না আপনি অফিসের কর্মচারী আপনি পাঁচ মিনিট লেট করে আসেন প্রতিদিন এর কৈফিয়ত কি আপনার সাথে দিবে না আপনাকেই দিতে হবে আপনি অফিসের কর্মচারী আপনি হিসাবে ভুল করেছেন আপনি ভুল করেছেন কৈফিয়ত আপনাকে দিতে হবে অন্য কাউকে নয় আপনার সহকারী নয় বা আপনার অফিসের পিয়ন নয় পিয়নকে নয় আপনাকেই দিতে হবে আল্লাহ তাআলা বলছেন জিজ্ঞাসাবাদ আপনাকেই করতে হবে সূরা মারিয়াম 93 থেকে 95 পরপর তিনটা আয়াত আল্লাহ বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যারাই আছে আসমান এবং জমিনে এমন কেউ নেই যারাই আছে ইল্লা আতিয়ার রহমানি আব্দা রহমানের কাছে আল্লাহর কাছে সকলেই বান্দা হিসেবে আবির্ভূত হবে উঠবে উত্থিত হবে সবাই আল্লাহর বান্দা হিসেবে উঠবে সে রাজা হোক প্রজা হোক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক বা মেম্বার হোক কত বড় হোক বা প্রামাণিক হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক সকলেই আল্লাহকে আল্লাহর কাছে তার বান্দা হিসেবে উঠতে হবে ঠিক না আমরা কি আর কারো বান্দা আমরা আল্লাহর বান্দা হিসেবে আমাকে উত্থিত হতে হবে আল্লাহ বলছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা তিনি এটা ভালো করেই জানেন এবং তিনি এই বান্দাদের সংখ্যা কত বান্দা দুনিয়াতে পাঠিয়েছেন এই সংখ্যা তিনি জানেন এবং তাদেরকে তিনি বিশেষভাবে গণনা করে রেখেছেন আমার বান্দা পৃথিবীতে কতটা আছে বিশেষভাবে গণনা করে রেখেছেন আল্লাহর কাছে খবর নাই আছে অবশ্যই আছে তিনি বলেছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমুল কিয়ামতি ফারদা কিয়ামতের দিন প্রত্যেকেই এককভাবে আল্লাহর কাছে উঠবে এককভাবে তার বাবা তার সাথে আর যাবে না তার মা তার সাথে যাবে না তার প্রাণপ্রিয় স্ত্রী তার সাথে যাবে না তার কলিজার ধন সন্তান তার সাথে যাবে না ওই যে সূরা আবাসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইবনি সুবহানাল্লাহ ওয়া হামদিহি তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের সেই কঠিন ময়দানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে হঠাৎ করে তার ভাইয়ের সাথে দেখা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি তার জন তার মায়ের গর্ভের ভাই তার রক্তের ভাই দেখা হবে দেখা হওয়ার সাথে সাথে আপনাকে দেখে দূরে পালিয়ে চলে যাবে না জানি ওই ভাই আমার কাছে লেগে চাই কিনা আমি বিপদে পড়েছি সে বিপদে পড়েছে ছোড়াছুড়ি করছে দিশাহারা হয়ে যাচ্ছে আরো সে ছায়া তলে পাওয়ার জন্য একটু ছায়া পাওয়ার জন্য একটু প্রশান্তি পাওয়ার জন্য দিক বিদিক ছোড়াছুড়ি করছে মাতার এক মাইল দূরবর্তী স্থানে কেউ সাহাবায়ে কেরাম বলছেন কিয়ামতের দিন সূর্যের মাঝে আর বান্দার মাঝে দূরত্ব হবে এই চোখের ভুরু আর চোখের পাতার মাঝে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব আসবে বর্তমান যে তীব্র দাবদাহের মধ্যে আমরা জীবন যাপন করছি আমাদের জীবন নাভিশ্বাস উঠেছে
আর সেদিনকার সেই মুহূর্তে যখন চোখের বুড়ুয়ার পাতার মাঝখানে দূরত্ব হবে সূর্য এবং মানুষের মাঝে সেদিন কি অবস্থা হবে এরকম বিপদ সংকুল অবস্থায় ভাইয়ের সাথে দেখা হবে আপনার বিপদ আপনার মায়ের গর্ভের ভাই রক্তের ভাই সে আপনাকে দেখে দূরে পালে চলে যাবে না জানি সে আমার কাছে কোনো নেকি চাই কিনা আমাকে কোনো উপকার করতে পারে কিনা এরপরে দেখা হবে যদি যদি দেখা হয় তার বাবার সাথে উম্মিহি ওয়া আবি তার মায়ের সাথে দেখা হবে যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে বাবা যে মা আপনাকে আড়াই বছর 3 বছর দুধ পান করিয়েছিল যে মা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আপনাকে লালন পালন করেছিল সেই মা যখনই আপনাকে দেখবে দূরে চলে যাবে কাছে আসবে না না জানি আমার সন্তান আমার কাছে নেকি চায় আমাকে সহযোগিতা করতে বলে আজকে সে মা মা নিজেকে নিয়ে ব্যস্ত সন্তান সন্তানকে নিয়ে ব্যস্ত ও আবি বাবা যে বা হাড় ভাঙা পরিশ্রম করেছে সন্তানের জন্য জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে সন্তানের জন্য সন্তান লালন পালন করার জন্য তার জীবন যৌবন শেষ সেই বাবা সন্তানকে দেখে দূরিয়ে চলে যাবে একবার প্রেক্ষাপটটা আপনি ভাবুন উপলব্ধি করুন চিন্তা করুন এই চিন্তা এই মেধাতে যখন আপনাকে এটা করাঘাত না করবে ততক্ষণ আপনার ব্যক্তি পরিবর্তন সম্ভব নয় ইসলামের দাবি হলো আগে ব্যক্তি পরিবর্তন হবে তারপরে পরিবার পরিবর্তন হবে তারপরে যে সমাজ তারপরে রাষ্ট্র রাতারাতি রাষ্ট্র ক্ষমতা দখল করার নাম ইসলাম নয় সম্মানিত শুধু বললেন মা আপনাকে উপকার করবে না কিয়ামতের দিন ছেলে উপকার করবে না বাবা উপকার করবে না ও সাহিবাতিহি ও বানি এমন অবস্থায় আপনার স্ত্রী প্রাণ করে স্ত্রী যে স্ত্রীর জন্য আপনি কত হারাম উপার্জন করেছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন যে সব স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য একটি ভালো খাবারের জন্য আপনি কত চেষ্টা করেছেন সেই স্ত্রী আপনাকে দেখে পালিয়ে চলে যাবে না জানি আমার স্বামী আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা সন্তান সে সন্তানের জন্য আপনি হারাম এমন কোনো দিক নাই এমন কোনো দিন নাই যে দিন আপনি কাজ করেননি সেই সন্তান আপনাকে দেখে পালিয়ে চলে যাবে হিসাব একজন আমি বলছিলাম যে ব্যক্তি একজন ব্যক্তি সত্যগতভাবে ও এককভাবে নিজেই নিজের কাজের জন্য দায়বদ্ধ তাকে নিজের কাজের জবাবদিহিতা তাকেই দিতে হবে তার অন্য কাউকে দেওয়া লাগবে না অন্য কাউকে দিবে দেওয়া প্রয়োজন হবে না আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার সৎকর্মের হিসাব দিবেন সৎকর্মের প্রতিফল দিবেন যে সে যা কাজ করেছে তার প্রতিফল সে পাবে আল্লাহ সুবহান তাআলা সূরা হামিম সাজদা 46 নম্বর আয়াতে বলছেন মান আমিলা সালিহান ফালা ফালি নাফসি যে সালেহ আমল করে সৎ আমল করে এটা তার নিজের জন্য করে 10 টাকা দান করে এটা তার নিজের জন্য একজন মানুষকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলে দিচ্ছে এটা নিজের জন্য সালাত আদায় করতে আসছে এটা নিজের জন্য মানুষ দেখানোর জন্য নয় সিয়াম পালন করে এটা নিজের জন্য হাসি মুখে কথা বলা এটা নিজের জন্য যত ভালো আমল আছে ফালি নাফসি এটা তার নিজের জন্য ওমান আসাফা আলাইহা আর সে যে খারাপ কাজ করে এটা তার উপরেই কর্তব্য অন্য কারোর উপরে নয় তার বাবার উপরে নয় তার মায়ের উপরে নয় তার স্ত্রীর উপরে নয় তার সন্তানের উপরে নয় তার নেতার উপরে নয় তার নেত্রীর উপরে নয় তার পীর বা মশাইখের উপরে নয় তার প্রজার উপরে নয় ব্যক্তি যে আমল করবে সেই প্রতিফল সে পাবে অতএব এইটা যখন আপনার আমার উপলব্ধিতে এসে যাবে তখন আত্মগঠনের পথ পরিষ্কার হয়ে যাবে আত্মসমালোচনার পথ পরিষ্কার হয়ে যাবে আর আত্মসমালোচনা যতদিন আপনি আমি করতে না পারবো ততদিন হক গ্রহণে আমার আমাকে সহযোগিতা করবে না সম্মানিত শুধু মণ্ডলী কিয়ামতের দিন কেউ কারোর বোঝা নেবে না সবাই প্রত্যেকেই প্রত্যেকের বোঝা নিয়ে আর উঠবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজরি ওয়াজিরাতিন ওয়ালা তাজরি ওয়াজিরাতু ইয়ুজরা উখরা কিয়ামতের দিন একে অপরের বোঝা বহন করবে না আপনি পাপ করলে আপনার পাপের বোঝা আপনাকে বহন করতে হবে আপনার নেতা নন আপনি বিদাত আমল করলে আপনার পীর সাহেব আপনাকে উদ্ধার করবে না আপনি শিরক করলে আপনার নেতা আপনাকে উপকার করবে না আপনার ইমাম সাহেব আপনাকে উপকার করবে না আপনাকে কৈফিয়াত দিতে হবে তুমি কেন এটা করেছো অতএব যে যে পাপ করবে তার বোঝা সে তাকে নিয়ে উঠতে হবে সম্মানিত শুধু মণ্ডলী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা চিত্র উল্লেখ করলেন সূরা বনী ইসরাইল 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি শোনো প্রত্যেক মানুষের আমলনামা আমরা তাদের গর্দানে রেখে দিয়েছি ঘাড়ের কাছে রেখে দিয়েছি প্রত্যেক মানুষের আমলনামা আমরা এটা জানি যে আমাদের এই মানুষকে পরিচালনা করার জন্য প্রথমেই আয়াত তেলাওয়াত করেছি সূরা রাদের 11 নম্বর আয়াত প্রত্যেক মানুষকে প্রহরী হিসেবে প্রত্যেক মানুষের জন্য প্রহরী রেখে দিয়েছেন আল্লাহর নির্দেশ ক্রমে প্রহরী তাদেরকে সংরক্ষণ করেন
আমরা জানি আমাদের ডানে বামে কিরামান কাতিবিন নামে একজন ফেরেশতা আছে যারা আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড তারা লিপিবদ্ধ করছে আমরা কি বলি কি করি কি চিন্তা করি সেটাও তারা লিখছে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি একটি ভালো কাজ করার নিয়ত করেছে এখনো করেনি তাহলে নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় একটি নেকি লিখিত হয়ে যায় আর যদি সেটা করে ফেলে ডাবল নেকি হয়ে যায় আর কিন্তু কোন বান্দা যদি একটি খারাপ কাজ করার নিয়ত করে অন্যে পাপ লেখা হয় না যতক্ষণ ওটা কাজে বাস্তবায়ন না হবে তার মানে কি ফেরেশতারা আপনার চিন্তা চেতনা সম্পর্কে অবগত আল্লাহর অনুমতি ক্রমে ফেরেশতারা আপনার চিন্তা চেতনা সম্পর্কে অবগত আল্লাহর অনুমতি ক্রমে তো আমরা যদি এটা বিশ্বাস করি আমার জানে মনে প্রত্যেকটা মুহূর্ত কি করছি কি চিন্তা করছি কি বলছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি অন্ধকারে কি করছি আর রাতের বেলা কি করছি দিনের বেলা কি করছি এইটা যদি আমার অবগতিতে এসে যায় তাহলে এই আয়াত আপনার কাছে বাস্তবতা চলে আসবে আমরা কোরআনুল কারীমের একটা আয়াত এখানে উপস্থাপন করব সূরা শুআরার 11 নম্বর আয়াত লাইসা কামিতলিহি শাইউন ওয়া হুয়াস সামিউন বাসীর তার সমতুল্য কেউ নাই আল্লাহর সমতুল্য কেউ আছে লাইসা কামিতলিহি শাইউন তার সমতুল্য কেউ নাই ও হুয়াস সামিউন বাসীর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সম্মানিত মুসলিমবৃন্দ আমরা এই সামির এবং বাসীরের ব্যাখ্যা সম্পর্কে অকেপল নয় বলে দিব্যি পাপাচার লিপ্ত হয়ে আছে কেমন সকল মুফাসসির এই মর্মে ঐক্যমত পোষণ করেছেন যে সামি এবং বাসিরের ব্যাখ্যা খুলে দেখুন তাফসীর ইবনে কাসির খুলে দেখুন তাফসীর সাআদি তাফসীর তাবারী তাফসীর ইবনে কাসির তাফসীর কুরতুবী খুলে দেখুন সকলে এই আলোচনা নিয়ে এসেছেন সামি এবং বাসিরের ব্যাখ্যা কি যে অমাবস্যার অন্ধকার ঘুটঘুটে রাত্রি অমাবস্যার দিন খুব ঘুটঘুটে রাত্রি হয় না অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো পিঁপড়া একটি কালো পাথরের উপর দিয়ে হেঁটে যায় তাহলে আল্লাহ সামি আল্লাহ আল বসির তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন এর ব্যাখ্যা হলো অমাবস্যা রাত্রির ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুচকুচে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায় তাহলে সারা আসমানের উপরে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অমাবস্যা রাত্রির কালো কুচকুচে পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান এবং তাকে দেখতে পান যদি এটা আপনার উপলব্ধিতে এসে যায় তাহলে যদি রাতের অন্ধকারে একজন মেয়ের সাথে জেনায় লিপ্ত হতে কি আপনার পক্ষে সম্ভব আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহকে ভয় করে থাকেন আপনার প্রভু আমার প্রভু আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে কি পরকীয়া প্রেমে লিপ্ত হওয়া সম্ভব আজকের বাংলাদেশের ঢাকা শহরে গত মাসের রিপোর্ট দৈনিক 35টা করে তালাকের মামলা হচ্ছে কেন আমরা আল্লাহকে চিনতে পারিনি আমরা মুসলিম আমাদের নিজের আত্মাকে গঠন করতে পারেনি আমরা মুসলিম আমরা নিজের জীবনটাকে নিয়ে ভাবতে শিখিনি কিভাবে উপার্জন করতে হবে কিভাবে সংসার সামলাতে হবে কিভাবে জীবন পরিচালনা করতে হবে এগুলো নিয়ে আমরা গলত করব এগুলো নিয়ে আমরা চিন্তিত টেনশন আমরা টেনশনে আমাদের জীবন যায় যায় অথচ যে জীবন চিরস্থায়ী যে জীবনের জন্য আমরা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে সেই জীবনের জন্য আমাদের সামান্য পরিমাণ করার কোনো পরিকল্পনা নাই সম্মানিত সুধীমণ্ডলী এই যদি হয় অবস্থা তাহলে এবার দেখেন সূরা বনি ইসরাইল 13 থেকে 14 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আমরা প্রত্যেক মানুষের আমলনামা তার গর্দানে রেখে দিয়েছি তার মানে দুই ফেরেশতা সব সময় লিখছে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ এবং কিয়ামতের দিন আমরা সেটাকে প্রকাশ করে দিব বের করে দিব কিতাবাই ইলকাহ আলকাহু মানসুরা এবং সেগুলো তারা খোলা অবস্থায় পাবে আপনার সামনে উপস্থাপন করা হবে খোলা আপনাকে খোলা প্রয়োজন হবে না খোলা অবস্থায় দেওয়া হবে অতঃপর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা হিসাবা পড়ো তোমার কিতাব পড়ো তোমার আমলনামা আজকে তোমার হিসাব তুমি যথেষ্ট তোমার হিসাব দেওয়ার ক্ষেত্রে আর কারো লাগবে না আমার ফেরেশতাদেরও লাগবে না আল্লাহ বলবেন আমার ফেরেশতাদেরও লাগবে না তুমি যথেষ্ট কারণ করো তোমার সামনে দেখো মজুদ আমলনামা আমি যদি আত্মাকে গঠন করতে না পারি কিয়ামতের দিন ওই আমলনামা আমি পড়ব আর হাহুতাস করব আর আঙুল কামড়াবো হায় আফসোস করব সম্মানিত সুধীমণ্ডলী এবার যে আয়াতটি পাঠ করব আপনাদের সম্মুখে আরো ভয়াবহ আপনার চিন্তা শক্তিকে জাগ্রত করে দেবে যদি আপনি মানে নিরপেক্ষ মানসিকতা নিয়ে আলোচনা করেন শ্রবণ মানে শ্রবণটাকে যদি সত্যভাবে গ্রহণ করেন যদি আপনি পরিবর্তন হওয়ার আশা নিয়ে আলোচনা শ্রবণ করেন এই আলোচনা শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উদিয়াল কিতাব আমলনামা পেশ করা হবে আমলনামা কিয়ামতের দিন পেশ করা হবে ফাদারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি অতঃপর যারা অপরাধী ছিল
পাপাচারী ছিল অন্যায়কারী ছিল বিদআতি ছিল শিরিককারী ছিল যারা জিনাকার ছিল যারা ব্যভিচারী ছিল যারা সুদখোর ছিল ঘুষখোর ছিল নেশাখোর ছিল তারপর যারা পরকীয় প্রেমে লিপ্ত ছিল পিতামাতাকে গালিগালাজ করত পাপাচারে লিপ্ত ছিল তারা বলবে যে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে এই দৃশ্য থেকে আমলনামা দেখে হ্যাঁ আমলনামা উদিয়াল কিতাব তার কাছে যখন আমলনামা পেশ করা হবে তখন সে হাউদাস করবে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে মুশফিকিনা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে কি হলো সে বলবে যে ইয়াকুলুনা তারা বলবে মা ওয়াই ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব হায় আফসোস এটা কোন ধরনের কিতাব এটা কোন ধরনের আমলনামা যেখানে লা ইগাদিরু সগীরাতান ولا كبيرة যে কিতাবে সামান্য ছোট ছোট পাপও ছেড়ে দেওয়া হয়নি বড় বড় পাপও ছেড়ে দেওয়া হয়নি আচ্ছা ভাবুন তো একবার আপনার চিন্তা শক্তিকে ঝেড়ে ফেলুন এই আয়াতটা আপনি আপনার জীবনে একবার মূল্যায়ন করার চেষ্টা করুন আপনাকে জমাকে যখন আমলনামা দেওয়া হবে তখন আমাকে আমার সম্মুখে আমি দেখব আমার ছোট ছোট কথা ছোট ছোট পাপ ছোট ছোট কথা ছোট ছোট কাজও সেখানে লেখা আছে বড় বড় পাপ লেখা আছে এরপরে ইল্লা হাসাহা বলবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি সবই তো এখানে আছে সবই এখানে আছে ওয়াজাদু মা আইমিলু আমিলু হাদিরান ওয়াজাদু তারা পাবে কিতাবের মধ্যে তারা পাবে দুনিয়াতে যারা তারা যা আমল করেছিল সব তারা চোখের সামনে জাজল্লো দেখতে পাবে একবার আজকের যুগের সিসি ক্যামেরার দিকে তাকান তো অফিসের বস যদি 10 দিন অফিসে না থাকে সিসি ক্যামেরা যদি 10 দিনের আগের সিসি ক্যামেরা দেখলে কে কি করছে সব বোঝা যাবে না সব বোঝা যাবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিসি ক্যামেরা সেট করে রেখেছেন দুই পাশে প্রত্যেকটা মুহূর্ত আপনার লিপিবদ্ধ করা হচ্ছে এবং ওটা আপনি দেখতে পাবেন আমি দেখতে পাবো যে আমার কাজ আমি কি করেছি আমি কয়জনের সাথে অবৈধ সম্পর্ক করেছি আমি কতজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছি আমার স্বামীর অবর্তমানে আমি আমার বন্ধুর সাথে আলাপ করেছি কিনা আমি আমার স্ত্রীর অবর্তমানে আমার অন্য গার্লফ্রেন্ডকে নিয়ে এসে সময় কাটিয়েছি কিনা আমি আমার অবর্তমানে আমার ছেলেমেয়েরা অন্যায় করছে কিনা সবই দেখতে পাবো আল্লাহ বলছেন ولا يظلم ربك احدا কিয়ামতের দিন তোমাদের রব আল কাউরের সাথে জুলুম করবেন না কারোকে জুলুম করবেন না সে যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হবে হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী আপনার মেধাকে আমি জিজ্ঞাসা করতে চাই এই আলোচনাগুলো আপনাকে এই আলোচনা করে আপনার মাথাকে আঘাত করতে চাই হৃদয়তন্ত্রীতে আঘাত করতে চাই এই আয়াতগুলো যদি আপনি আমি বিশ্লেষণ করতে পারি বিবেচনা করতে পারি আমার পক্ষে খারাপ কাজ করা সম্ভব আপনার আমার আত্মগঠনের পথ পরিষ্কার হয়ে যাবে সম্মানের সুধী মন্ডলী সূরা জিলজাল 6 7 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম কিয়ামতের দিন একটা দল প্রকাশ পাবে যারা তাদের আমলনামা নেওয়ার জন্য আগমন করবে তাদেরকে ডাকা হবে আমলনামা নাও ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে সেও দেখতে পাবে ومن يعمل مثقال ذرة شر يرى ذرة পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এখন আপনাদের কাছে প্রশ্ন ذرة কাকে বলে ذرة হলো টিনের চাল মনে করেন টিনের যে চাল থাকে না শীতের রাত্রিতে বা বেলায় শীতের সময় বা গরমের সময় টিনের চালের যে সামান্য ছিদ্র থাকে ওই ছিদ্র যে রোদের একটা রশি যায় না ভিতরে আসে না দেখবেন ওই রশির ভিতরে ওই ওই আলোর ভিতরে সামান্য পরিমাণ ধুলা উড়ে বেড়ায় এটাকে বলা হয় জাররা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই ওই যে সামান্য পরিমাণ যে রোদের ভিতরে আলোর ভিতরে রশির ভিতরে দেখা যায় এটাকে যদি 100 ভাগ 99 ভাগ করা হয় এই 99 ভাগের 1 ভাগ হলো জাররা তাহলে এত স্বচ্ছ এত জাররা পরিমাণ পাপও যদি আল্লাহ কিয়ামতের দিন আমাদের সামনে পরিষ্কার করে দেন তাহলে আত্মনিয়ন্ত্রণ সমালোচনা আত্মপর্যালোচনা যদি আমি না করি কিয়ামতের দিন মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ যদি ধরে ফেলেন কারোর পক্ষে সম্ভব নয় সেদিন মুক্তি পাওয়া সম্মানিত সুধী মণ্ডলী এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা কারিয়া 6 7 8 9 আম্মামান সাকলাত মাওয়াজিনুন সেদিন যদি কারোর মিজানের পাল্লা নেকি দ্বারা ভারী হয়ে যায় ফাওয়া ফি ঈশাতির রাদিয়া তাহলে সে জান্নাতে সুখ কানায় অবস্থান করবে ও আম্মামান খাফফাত মাওয়াজিনু আর যদি কারোর পাপ মিজানের পাল্লা পাপে হালকা হয়ে যায় ফা উম্মুহু হাবিয়া তাহলে সে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে সম্মানিত সুধী মণ্ডলী তাহলে এই আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে প্রত্যেকটা মুহূর্তের হিসাব কৈফিয়াত জবাবদিহিতা কার কাছে দিতে হবে আল্লাহর কাছে এটা উপলব্ধি করলেই
আপনার আত্মা গঠন আত্মনিয়ন্ত্রণ আত্মসমালোচনা সার্থক হবে যদি আপনি স্ব উদ্যোগে একটা কাজ না করেন কেউ আপনাকে কি লাঠিপিটা করে বলবে যে এই কাজটা করো যেটা প্রথমেই বলছিলাম আপনার সংসারে আপনার ছেলে আপনার কথা শুনে না আপনি উদ্যোগ গ্রহণ করছেন কিভাবে ছেলে আমার কথা শুনে আপনার ছেলে বাচ্চা খাচ্ছে না আপনি উদ্যোগ গ্রহণ করছেন কি করলে বাচ্চা খাবে আপনার স্ত্রী সুস্থ অসুস্থ সুস্থ হচ্ছে না কোন ডাক্তারের কাছে গেলে আপনি সুস্থ স্ত্রী সুস্থ হবে আপনি ছুটছেন আপনি অসুস্থ ডায়াবেটিস আপনার হার্ট অ্যাটাক হার্ট সমস্যা আপনার রিং বসানো হয়েছে আপনার কত রকমের রোগ আপনি সুস্থতার জন্য ছুটছেন ডাক্তারের কাছে যাচ্ছেন ইন্ডিয়ায় যাচ্ছেন বেঙ্গালুরু যাচ্ছেন সিঙ্গাপুর যাচ্ছেন আরো কত দেশে সুস্থতার জন্য এটা কি নিজ থেকে তাই না এটা নিজের অনুভূতি থেকে সব উদ্যোগে আপনি এটা করছেন আপনি যদি দুনিয়াতে সুস্থ থাকার জন্য সহযোগে এত কিছু করতে পারেন যে জীবন চিরস্থায়ী চিরন্তন যার কোন শেষ নাই লয় নাই ক্ষয় নাই সেই জীবনের জন্য আপনি কতটুকু সহযোগ নিয়ে কাজ করছেন সালাতের আজান হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না দৈনিক ছয়বার আল্লাহ সুবহান তাআলা আপনাকে ডাকছেন আর আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না আপনার অফিসের বস যদি ডাকে ও এদিকে আসো তো যদি না যান আপনার চাকরি থাকবে সব প্রলোচিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন ছয়বার আপনাকে আমাকে ডাকছেন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে আর প্রত্যেক রাত্রির শেষ তৃতীয় অংশে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা হিনা ইয়াবকা সুলুতুল লাইলিল আখার কিয়ামতে প্রত্যেক রাত্রিতে আমাদের মাথার উপরে যে আসমানটি আছে এই আসমানে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ডেকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু কে আছে আমার কাছে চা চা আমার কাছে আমাকে ডাকছো আমি তোমার ডাকে সাড়া দেব মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির লাহু কে আছে তোমরা আমার কাছে ক্ষমা চাচ্ছো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব মাইয়াসালুনি ফাউতিয়া বিহি কে আছে তোমরা কোনো কিছু চাচ্ছো আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব প্রত্যেকদিন ডাকছে অথচ তার ডাকে আমরা সাড়া দেই না পাঁচ ওয়াক্ত সালাতে ডাকছে আমাকে সাড়া দেই না এই যে আত্ম গঠনের আমাদের কমতি রয়েছে আত্ম গঠন নিয়ে কোনো পরিকল্পনা নাই যার কারণে আমরা আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না অথচ দুনিয়ার সামান্য কটা বেতনের জন্য আমরা বসের যত যন্ত্রণা বসের যত রিসপেশন যত নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও আমরা বসের কথা শুনছি উঠছি আর বসছি তাই না প্রধানমন্ত্রীর কথা উঠি আর বসি এমপির কথা উঠি আর বসি সন্ত্রাসীর কথা উঠি আর বসি কিন্তু যে আল্লাহ আমার জীবন দিয়েছেন যে আল্লাহ আমার রুজির ব্যবস্থা করেছেন যে আল্লাহ আমার সম্মান ইজ্জতের ব্যবস্থা করেছেন সেই আল্লাহর কথা আমরা দাম কান দেই শুনি না অতএব সহযোগ গ্রহণ আপনার জীবনের পরিবর্তন আপনার জীবনের উন্নয়নের জন্য প্রধান মানদণ্ড ঠিক না চলে যান পৃথিবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন হাবিল কাবিলের ঘটনায় ইদ কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিনহুমা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যখন দুই ভাই কুরবানি করলেন এক ভাইয়ের কুরবানি কবুল হলো এক ভাইয়ের কুরবানি কবুল হলো না যার কবুল হলো না সে বলল লা আক্তুলান্নাকা আমি তোমাকে হত্যা করব আর যার কুরবানি কবুল হলো তিনি বললেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের নিকট থেকে মুত্তাকিদের ইবাদত কবুল করেন অন্য কারো আমল কবুল করেন না তারপর তিনি বলছেন ছোট ভাই হাবিল লাইন বাসাত্তা বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত ইয়াদিয়া ইয়াদিয়া ইলাইকা লা ইলা আকতুলাকা ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও বাড়াও কিন্তু আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না কারণ আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি তিনি বলছেন হাবিল ইন্নি উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক আমি মনে করি আমি আশা করি তুমি আমার পাপ এবং তোমার পাপকে তুমি বহন করবে ফাতাকুনা মিন আসহাবিন নার এবং তুমি জাহান্নামের অধিবাসী হবে ওয়া যালিকা জাযাউদ দালিমিন আর এভাবেই জালিমদের আল্লাহ শাস্তি দিয়ে থাকেন সম্মানিত সিধু মণ্ডলী দেখুন হাবিল বড় ভাই কাবিল সে নিজের আত্মাকে গঠন করতে পারেনি সে সব উদ্যোগে সে বুঝতে পারছে আমি যদি তাকে হত্যা করি আমি পাপ করছি সে হত্যা থেকে ফিরে আসেনি তার সে সহযোগে সবচেয়ে ভালোটা দান করেছিল হাবিল ছোট ভাই পশু প্রাণী সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে আর এ সহযোগে কিন্তু সেও দান করতে পারত ভালো শস্যটা কিন্তু ভালো শস্যটা দান করেনি কি দান করেছিল সবচেয়ে নর্মাল সবচেয়ে নিচু মানের শস্য দান করেছিল কবুল হলো কোনটা যদি সে সহ নিজ থেকে ভালো হওয়ার প্ররোচনা তার থাকতো নিজ থেকে ভালো হওয়ার অনুভূতি তার থাকতো তাহলে কিন্তু তার কবুল হতো তারও কবুল হতো এই জন্যই কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন করবে যত মানুষ হত্যা হবে অন্যায় হবে সকল হত্যার পাপ ওই কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে সমর্থ সুধু মন্ডলী
সব উদ্যোগ আপনি যদি গ্রহণ না করেন নিজ থেকে যদি আপনি হক গ্রহণ করতে এগিয়ে না আসেন তাহলে এগিয়ে না আসাটা তার জন্য দুর্ভাগ্যের বিষয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতে কাজ করেছিলেন কিন্তু তার নিজের স্ত্রীকে সংশোধন করতে পারেন নাই কারণ নিজের ওই স্ত্রী নিজ থেকে যে তার স্বামী নবী আমাকে হক পথ গ্রহণ করতে হবে আমাকে তার সাথে থাকতে হবে এই চিন্তা তার মাথায় আসে নাই সে দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে তার সেই সমাজের পদমর্যাদা নিয়ে এসেছিল সে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে সাড়া দেয় নাই সে তাওহীদ গ্রহণ করে নাই আল্লাহর ইবাদতে সে নিজেকে লিপ্ত করে নাই অনুরূপভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রীও কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে খেয়াল করুন তো একজন নবী 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন তিনি তার পরিবারে দাওয়াত দেন নাই তিনি তার স্ত্রীকে দাওয়াত দেন নাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র সমাজের মানুষকে দাওয়াত দিয়েছেন তাহলে তিনি তার স্ত্রীকে দাওয়াত দেন নাই তো দুইজন নবীর ঘরে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু কাফের হিসেবে মৃত্যুবরণ করেছেন কারণ কি তারা সদ্যোগে তারা নিজ থেকে লূতকে মানে নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নেয় নাই এই জন্য সূরা তাহরিমের 11 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারাবাল্লাহু মাতালা আল্লাযীনা কাফারু ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত যারা কাফের তাদের জন্য লূতের স্ত্রী এবং ইমরান নূহের স্ত্রীকে আল্লাহ উদাহরণ দিয়েছেন কারণ কানাতা তাহতা আবদাইন মিন সালিহান মিন ইবাদিনা সালিহিনা কারণ তারা ওই দুইজন মহিলা আমার দুইজন সৎ কর্মশীল ব্যক্তির অধীনস্থ ছিল মানে লূতের অধীনস্থ ছিল আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ ছিল কিন্তু ফখানাতাহুমা কিন্তু তারা উভয় তাদের উভয় স্বামীকে প্রত্যাখ্যান করেছিল প্রতারণা করেছিল মিথ্যা প্রভাব দিয়েছিল মানে মিথ্যারোপ করেছিল কিন্তু ফালাম ইগুনি আনহুমা মিনাল্লাহি শাইয়া স্বামী লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ব্যাপকভাবে চেষ্টা করেছিল তার স্ত্রী ইসলাম গ্রহণ করুক স্ত্রী আল্লাহকে আল্লাহ বলে মেনে নিক স্ত্রী আমাকে আনুগত্য করুক কিন্তু তারা কি মেনে নিছিল না তারা মেনে নেয়নি এই জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়াকিলা দখুলান নার মাআ দাখিলিন এই জন্য ওই দুই স্ত্রীকে বলা হয়েছিল তোমরা জাহান্নামের প্রবেশকারীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো অতএব হে মা বোনেরা হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী আপনাকে অবশ্যই নিজ উদ্যোগে ইসলাম গ্রহণ করতে ইসলামের আহকামগুলো মেনে নিতে হবে কেউ আপনাকে বলবে না আপনি যদি পড়ে যান হয়তো কেউ টেনে তুলবে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন কেউ কিন্তু বলবে না এই তুমি নামাজ পড়ছো না আপনার সব উদ্যোগে এই মসজিদের মেম্বার থেকে প্রত্যেক জুমার দিন আপনাকে আহ্বান করা হয় আপনি এক কান্দে ঢুকে এক কান্দে বের করে দেন মূল্যায়ন করার চেষ্টা করেন না শুনে রাখবেন যদি মূল্যায়ন না করেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী যেমন লূতকে মূল্যায়ন করে নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে স্ত্রী তাকে মূল্যায়ন করে নাই আপনি যদি মূল্যায়ন না করেন লূতের স্ত্রী নূহের স্ত্রীর মতো আপনার অবস্থা হয়ে যাবে তো আত্মগঠন করতে গেলে কুরআন এবং সুন্নাহকে মূল্যায়ন করতে হবে দেখেন মূল্যায়ন আবু তালেবের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আবু তালেব তাই না ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় আবু তালেবের অবদান অনেক কিন্তু তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন যখন মারা যাবে সহিহ বুখারীর 3874 নম্বর হাদিস যে আন্না আবু তালেব লাম্মা হাযরাতুহুল ওয়াফাতু দখল আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা ওয়া ইনদাহু আবু জাহল যখন আবু তালেব মৃত্যুমুখী পতিত হলো তখন তার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গেলেন গিয়ে দেখলেন সেখানে আবু জাহাল আছে আল্লাহ বলছেন ইয়া আম্মে হ্যাঁ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমি আল্লাহর কাছে আপনার জন্য বলবো আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল সর্বশেষ বাক্য ছিল অতএব তুমি তার জন্য কিছু করো আমি বলতে পারবো না ইলাহা ইল্লাল্লাহ না বলে আমি বলতে পারবো না তখন আবু জাহাল বলেছিল হে আবু তালেব তুমি সারা জীবন তোমার বাপদাদার ধর্ম মেনে আসলে তুমি কি এখন এই মুহাম্মদের কথায় প্ররোচিত হয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করবে এই কথা বলার পরে আবু তালেব কি করলো আবু তালেব বলল ঠিক আছে আমি আমার বাপদাদার ধর্মের উপরেই থাকলাম সে কিন্তু সৎ উদ্যোগ নিয়ে নিজ থেকে যদি বলতো না আমি মুহাম্মদের ধর্ম মুহাম্মদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম তাহলে কিন্তু তিনি হক পেতেন তাই না জান্নাত যেতেন কিন্তু অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে সে মুহাম্মদের কথা শুনে নাই বাধ্য হয়ে সে জাহান্নামের জ্বলন্ত অগ্নি গর্ভে সে তাকে পতিত করা হবে এই জন্য এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল সবচেয়ে বেশি যাকে যে অধিকার করেছে আপনাকে আবু তালেব চাচা তার জন্য কি আপনার কিছু করণীয় নাই বলছে হ্যাঁ আমি করণীয় আছে বলেই তো জাহান্নামের সব যে নিম্নগামী শাস্তি তাকে দেওয়া হবে নিচু কম শাস্তি দেওয়া হবে আগুনের জুতা পায়ে পরে দেওয়া হবে যার করে তার মাথার ঘিলু গরম পানি যেমন ফুটন্ত পানি টকবক করে ফোটে অনুপ তার মাথায় টকবক করে ফুটতে থাকবে সে ভাববে যে এটাই হয়তো সবচেয়ে বড় শাস্তি
তার মানে কি আবু তালেব যদি স্বপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় স্ব আত্মগঠনে বা নিজের সমালোচনা পর্যালোচনা করে সে যদি মুহাম্মাদের কথা গ্রহণ করত তাহলে কিন্তু সে নাজাত পেত মুহাম্মদ ইসলামের কথা গ্রহণ করেনি এই জন্য সে জাহান্নামে হয়ে গেছে ঠিক না ঠিক পক্ষান্তরে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কাফের কে বলেন তো ফিরাউন সবচেয়ে বড় দুর্ধর্ষ একজন লম্পট একজন কাফের তার মতো নষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নাই আর আসবে না তার ঘরের স্ত্রী তার মতো একজন কাফেরের ঘরের স্ত্রী আসিয়া দেখেন সম্প্রণিত হয়ে সে তার স্বামীকে তোয়াক্কা করেনি সে আল্লাহকে আনুগত্য করেছিল ঠিক না সে বলেছিল সূরা তাহরিমের 11 নম্বর আয়াত সে বলেছিল ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন ওয়া নাজ্জিনি মিন আল কওমিদ দালিমিন হে আল্লাহ তুমি তোমার কাছে আমার একটি ঘর তৈরি করো তোমার জান্নাতে তোমার ফিরাউন আমার আর ফিরাউনের ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে আমাকে তুমি মুক্তি দাও এবং তার সম্প্রদায় জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো দোয়া করেনি যখন ফিরাউনের বাহিনী যখন ফিরাউনের বাহিনী আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখলো ডান হাতে পেরেক মেরে দিল বাম হাতে পেরেক মেরে দিল দুই পা বেঁধে রাখলো তখন চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেওয়া হচ্ছে তখন সে এই দোয়াটি করেছিল আসিয়া এই দোয়াটি করেছিল রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ দালিমিন এই আয়াত শুনুন এই দোয়া শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উত্তপ্ত মরুভূমির সম্মুখে তার মাথার উপরে যত আসমান আছে আসমানের দরজা খুলে দিলেন তিনি সেদিন জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল জান্নাতে যে ঘর আসিয়ার জন্য নির্মাণ করা হয়েছিল সেদিন তিনি ওইখান থেকে জান্নাতে তার ঘর দেখতে পেয়েছিলেন এটা কিভাবে সম্ভব হয়েছিল ফিরাউনের মতো একজন কাফেরের ঘরের স্ত্রী হওয়া সত্ত্বেও সে পৃথিবীর ইতিহাসে নারীদের জন্য একটি উত্তম নিদর্শন হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে তার মানে কি সে নিজ থেকে আল্লাহকে চিনেছিল নিজ থেকে আল্লাহর ইবাদত করত তাই না তার ফিরাউন তার স্ত্রীকে কঠোর নির্যাতন করেছে তবুও কিন্তু আসিয়া টলে যায়নি আসিয়া নড়ে যায়নি আরেকবার দেখুন সহিহ মুসলিম 1556 নম্বর হাদিস রাসূলের বাড়িতে একটি ইহুদি রাখাল ছিল সব পণ্ডিত হয়ে ইসলামের খিদমত করা ইবাদত করা আমল করা নিজেকে সংশোধন হওয়া আত্মগঠন করার উপকারিতা বা গুরুত্ব আমি আপনাকে বুঝাচ্ছি আল্লাহ রাসূলের বাড়িতে একটা ইহুদি খাদেম ছিল ছোট বালক ছিল সে একদিন অসুস্থ হলো সহিহ মুসলিম 1556 নম্বর হাদিস অসুস্থ হলো আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন দেখতে তিনি তার মাথার পাশে বসে বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো তার ফানাদারা ইলা আবিহি ও আইন্দাহু তার বাবা তার পাশে দাঁড়িয়েছিল তার বাবার দিকে তাকালো তখন বাবা বলছে আতে আবুল কাসেম তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তখন ওই লোকটি ওই ছেলেটা ইসলাম গ্রহণ করলো অতঃপর আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহি আল্লাযী আনকাযাহুন নার সেই সত্তার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যিনি এই ছেলেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন সুবহানাল্লাহ হামদি সম্মানিত শুধু মণ্ডলী এই ছোট্ট বালকটি তো তার ধর্মে থাকতে পারতো না রাসূলের আবেদন সে গ্রহণ করতেও পারতো না পারতো কিন্তু সে স্বপ্রণোদিত হয়ে কি করলো স্বপ্রণোদিত হয়ে সে কিন্তু ইসলাম গ্রহণ করলো এই জন্য কিন্তু সে মুক্তি পেল আবার কাব বিন মালিকের ঘটনা আপনি চলে যান যখন তাবুক যুদ্ধে চলে গেলেন সাহাবা একরাম সকল সৈন্য বাহিনী নিয়ে রাসূল চলে গেলেন তখন কি করলেন কাব বিন মালিক বলছে আমার দ্রুতগামী ঘোড়া আছে পরে যাব আরো সাথে দুজন ছিল তিনজন তো পরের দিন যেতে যেতে আর যাওয়া হয়নি অলসতার কারণে চলে আসলেন যুদ্ধ বিজয়ী হয়ে তাকে জিজ্ঞাসা করা হলো কাব কেন যাওনি তখন তিনি সত্য কথা বললেন আমি যাইনি অলসতার কারণে এই যাবো যাবো করে যাওয়া হয়নি যেতেই পারেনি তখন তাকে তার এক ঘরে করে রাখা হলো তার সাথে লেনদেন বন্ধ করা হলো সালাম কালাম বন্ধ করা হলো কথাবার্তা বন্ধ করা হলো সকল সাহাবায়ে কেরাম তার সাথে সালাম পর্যন্ত বন্ধ করে দেয় কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি মসজিদে সালাত আদায় করতে আসি সালাম ফেরানোর সাথে সাথে রাসূলের দিকে তাকাই দেখি রাসূল আমার দিকে তাকায় কিনা কারণ চোখাচোখি হলে একটু আন্তরিকতা বাড়ে কিন্তু রাসূল এই 40 দিন চলে যায় 40 দিন কোনোদিন আমার দিকে তাকায় না আরে 40 দিন যাবত আমি আল্লাহর কাছে তওবা করছি ইস্তেগফার করছি ইস্তেগফার করছি তওবা করছি ইস্তেগফার করছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিক 40তম দিনে আয়াত নাযিল হলো 40তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবকে বলো কাব তার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এতদিন তার পরিবারের সাথে ছিল তার স্ত্রীর সাথে ছিল সন্তান সন্ততির সাথে ছিল 40 দিনের পরে তাকে বলা হলো না তুমি আর পরিবারের সাথে থাকতে পারবে না পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ছাদে উঠে গেল কিংবা পাশে চলে গেল 50তম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে কাবের তওবা কবুলের আয়াত নাযিল হয়ে গেল সম্মানিত শহীদ মণ্ডলী কাব বিন মালিক সহ আরো দুজন সাহাবী এরা যদি সব প্রণোদিত না হয়ে যদি তওবা ইস্তেগফার